আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিনিয়ত চলে আসছে আজকেও একদম সকাল সকাল একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। শুরুতেই আমি সকাল সকাল আমি এটা সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। সকাল বলতে আসলে আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, ও নাস্তা করে চলে গেছে। এবারে কি আমাদের নাস্তাগুলো আমরা তৈরি করে নিচ্ছি। আমি খুব তাড়াতাড়ি করছি, এখানে নাস্তাগুলো রেডি করছি, কারণ অনেকগুলো কাজ করতে হবে আজকে। কাজ তো প্রতিদিনই থাকে, তারপরেও যেহেতু রমজান মাস চলে আসছে তাই চাচ্ছিলাম যে আস্তে আস্তে করে সব কাজগুলো কমপ্লিট করে রাখি। যেমন ধোয়া ধুই, তারপর অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, সব কিছুই গুছিয়ে রাখার জন্য। রমজান মাসে আসলে বাড়তি কাজ না নেয়াই ভালো, কারণ রমজান মাসে দেখা যায় যে শরীরটাও ভালো থাকে না, বা সারাদিন যদি কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে একটু এবাদত বন্দিগিও তো করতে হবে। তাই আর কি একটু আগে আগে সবগুলোই করে রাখার চেষ্টা করা। তো আমার গোলা রুটিগুলো কিন্তু আমি করে নিয়েছি, এবার ডিমগুলোও করে নিচ্ছি আমি। আর এগুলো যেহেতু প্রতিদিনই আমরা করি তাই আর কি এগুলো ডিটেলস দেখানোর কিছুই নাই। তো সব শেষ, চা খাওয়া শেষ, এবার আমি সবগুলো ধুয়ে নেব। আর আমি যে থালাবাটি যে র্যাকটার ভিতরে আমি রাখি ধোয়ার পরে, সেটা আর কি রাতের বেলা প্রতিদিন আমি এভাবে রেখে দিই, পরে পানি ঝরার পরে সকালবেলা সুন্দর করে টেরেটাকে ধুয়ে তারপরে পরিষ্কার করে রেখে দিই। এতে করে পানিটা ঝরে যায়, ওই পানিটা আর প্রতিদিন না চেঞ্জ করে দিলে তাহলে দেখা যায় একটা শ্যাওলা শ্যাওলা পড়ে যায়, আর সেটা কিন্তু দেখা যায় অনেক সময় মাছি হয়ে যেতে পারে বা কিছু। এই জন্য আর কি প্রতিদিনই আমি এটা পরিষ্কার করে ফেলি। তারপর চলে আসছি আমি ফ্যান পরিষ্কারের জন্য। ফ্যানগুলো দেখেন কেমন ময়লা হয়েছে, আসলে গরম আসছে, আর আমার বাসাটা যেহেতু একদম রাস্তার উপরে তাই প্রচুর ধুলা আসে। এটা ফ্যানগুলো আরও সাদা সাদা ফ্যানগুলো, এগুলো দেখা যায় যে দুই দিন চার দিন যেতে না যেতেই একদম ময়লা হয়ে যায় প্রত্যেকটা ফ্যান। আর যেহেতু ফ্যানগুলো পরিষ্কার সব কিছু আমাকেই করতে হয়, তাই এগুলোকে আমি আজকে অবশ্য করতে চেয়েছিলাম সবগুলোই, কিন্তু করতে পারিনি। হঠাৎ করে যখন আমি একটা ফ্যান পরিষ্কার করে তারপর বিছানা চাদর চেঞ্জ করে কাপড় ভিজাতে চলে গেছি, তারপরে আমার শরীরটা বেশ খারাপ লাগছিল। তো তারপর তারা আমি আর রিক্স নিইনি, তাড়াতাড়ি করে আমি গোসলে চলে গিয়েছিলাম। তো এবার আমি বিছানা চাদরটাও চেঞ্জ করে ফেলি, যেহেতু আমি ফ্যানটা পরিষ্কার করেছি উপর থেকে কিন্তু ধুলাবালি পড়তে পারে, পড়তে পারে না, পড়েছে আর কি। তো যাই হোক, আমি কাপড়গুলোকে এবার ভিজিয়ে দিব। এখানে যতটুকু কাপড় আছে সবগুলো কাপড় আমি ভিজিয়ে দেব। চাদরটাও কিন্তু আমি নিয়েছি, আর আজকে একটা রুমের চাদরই উঠালাম, অন্যগুলো উঠাইনি। একদিনে আসলে সব কিছু করা যাবে না, একটু আস্তে আস্তেই করার চেষ্টা করি, কারণ যেহেতু আমার শরীর এত ভালো না, তারপরেও সব কিছু করতে যেহেতু হবে তাই অল্প অল্প করে নিজেই করি। আর যেহেতু একসঙ্গে অতগুলো কাজ করতে গেলে দেখা যাবে নিজে যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কিন্তু দেখার কেউ নেই আমার। তো সব কিছু মাথায় রেখেই কাজগুলো করতে হয় আর কি প্রতিদিন। আর দেখা যায় সুন্দর পরিপাটি একটু সুন্দর করে থাকতে গেলে কিন্তু সারা দিনই কাজ করতে হয়। তো সব কিছু করে আমি গোসল করে তারপরে আমি অনেকটা সময় রেস্ট নিয়েছি, কারণ আমার শরীর অনেক বেশি খারাপ লাগছিল কেন জানি না। তো যাই হোক, তারপরে বিকালবেলা এটা, দুপুরের আর কিছুই আমি দেখাইনি, দুপুরের রান্না আমি করেছি কিন্তু দেখাইনি। তারপর চলে আসছি বিকালবেলা একটু নাস্তা বানানোর জন্য। আজকে আসলে নাস্তা বলতে আজকে আমরা ছোলা বুট ভাজবো আর একটু পেঁয়াজু বানাবো। তো মেয়ে হঠাৎ করে বলছিল যে আম্মু আজকে ইফতারি আইটেম করে ফেলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সব কিছুই তো আছে করা, যেহেতু বুট সেদ্ধ করা আমার আগের থেকেই আছে, তারপরে ডালটাও আমার বাটা আছে ফ্রিজে, সব কিছু আছে, যার জন্য এটাই করে নিলাম, অল্প অল্প করে করে নেব, কারণ আমি ছেলে মেয়ে তিনজন আর তো কেউ বাসায় নেই। এবার ছোলাটাও দিয়ে দিলাম আমি। আর তাছাড়া দেখা যায় যে সারা দিন টুকটাক করে কাজ করতে গেলে, আর যেহেতু আমার আসলে শরীরটা ইদানিং বেশ খারাপ হয়ে গেছে, আর আস্তে আস্তে আসলে বেশি খারাপের দিকেই যাচ্ছে,
তো যাই হোক, আমার আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, ভালো থাকে, এই এর মধ্যে সব কিছু করোনার যে অবস্থা তাও তো ভালো না, তো সব কিছুই যদি ঠিকঠাক থাকে তাহলে আমার ঈদের পরে আমার সার্জারিটা করানোর খুব ইচ্ছা আছে আর কি। সব কিছু যদি ঠিকঠাক থাকে, যাকে না জানি না ভালো, বাকি আল্লাহর ইচ্ছা। আসলে আমরা তো চাইলেই সব কিছু করতে পারবো না, রোজার ভিতরে দেখা গেছে যে শরীরটা কেমন থাকে বলা যায় না। আর শীতের মধ্যে সবাই ভাবছিল যে করোনাটা মনে হয় বেশি বেড়ে যাবে, আসলে কিন্তু খুব একটা ই ছিল না, মোটামুটি ভালোই ছিল, কিন্তু গরম আসতে না আসতে আবার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো যাই হোক, সবাই সাবধানে থাকতে হবে এই আর কি। তো কথা বলতে বলতে আমার কিন্তু ছোলাটা এখানে ভুনাকর হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দিলাম। এটা পানিটা দিয়ে আমি পাশের চুলো এটাকে শিফট করে দিব, দিয়ে তারপরে আমি কয়েকটা পেঁয়াজও বানিয়ে নেব। আর পেঁয়াজও কিন্তু আমি একেবারে সামান্য বানাবো, অল্প বানাবো আর কি। তো এটার জন্য একটু তেল দিয়ে দিলাম। আর আমি যে পেঁয়াজগুলো বানাই একদম ছোটো ছোটো পেঁয়াজগুলো, একটু পেঁয়াজের পরিমাণ আমি বেশি দেই আর ধনিয়া পাতা দেই। এই পেঁয়াজুটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর এটা খেতে অসম্ভব মজা হয়, আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা, আমার পছন্দ। আর যখন বড়া বানাই আমি তখন কিন্তু বড় বড় করেই বানাই, তো যে সময় পেঁয়াজুটা বানাই তখন একটু ছোট ছোট করে বানালে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো বলছিলাম আসলে সার্জারির কথা, তো আমার আসলে অনেক আগের থেকেই করানোর কথা ছিল, আর ডাক্তারও বলেছিল যে আসলে আমার যেহেতু অপারেশনের কোনো বিকল্প নেই, করতে হবে, তাই তো চেয়েছিলাম আমি যে আগে করাবো, এই আজকে কালকে করে আর করানোই হয়নি। কিন্তু ইদানিং শরীর অতিরিক্ত খারাপ আমার, খুব খারাপ থাকে, দেখা যায় একবেলা ভালো থাকলে দুই বেলা আমি খারাপ থাকে, শুয়ে থাকতে হয় বেশিরভাগ সময়, ই করা যায় না। তো তার মাঝেই আর কি সব কাজকর্ম করে নিই, কি আর করা, কিছুই করার নেই, একা যেহেতু বাসায় একা মানুষ, সব করতে হবে আমাকেও, আমাকেই। আর তাছাড়া দেখা যায় যে আমি এবার এলোমেলো থাকতে পারি না, কারণ আমার যখন এলোমেলো বা নোংরা হয়ে আমি থাকতে পারি না কোনো কিছু কখনোই, আমার সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়, আর না হলে আমার কিন্তু একদমই আমি ওইভাবে আমি শুয়ে থাকতেও পারি না, যার জন্য বাধ্য হয়ে সব কিছু করি। তো মাঝে মাঝে দেখা যায় হাজবেন্ডের বকাও খাই, ও বলে যে এত শরীর খারাপ নিয়ে এগুলো করতে হবে এমন কিছু না, আমার বাসায় তো আমার মেয়ের বিয়ে না যে তোমাকে এগুলো করতেই হবে, আস্তে আস্তে করো যতটুকু পারো ততটুকুই। তো আস্তে আস্তে করারই চেষ্টা করি, তারপরও দেখা যায় যে করতে হয় আর কি। আমরা আসলে মেয়েরা যারা সবসময় সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, করতে ভালোবাসি, তারা আসলে এভাবে থাকতে পারি না, এটাই হলো কথা। তো যাই হোক, এবার কিন্তু আমার পেঁয়াজুটাও হয়ে গেছে, এটাও হয়ে আমি উঠিয়ে নেব। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল আর খেতে অনেক বেশি মজার ছিল। তো বিকেলের নাস্তাটা আমরা এভাবেই করে নিয়েছি, আর চা ছিল সাথে, আর পাশের চুলায় কিন্তু দেখতে দেখতে ছোলাটাও কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আর আমার এখানে ধনিয়া পাতাটা কিন্তু ফ্রোজেন ছিল, তো আজকে সব কিছুই আর কি ফ্রোজেন ছিল, যেমন ডাল, তারপর বুট ছোলার ডালটা সব কিছুই ফ্রোজেন, শুধু আলুটা আমি পরে কেটে দিয়ে দিয়েছি, কারণ আমি যখন ফ্রোজেন করেছি তখন কিন্তু আলু সাথে রেখেছিলাম না, পরে কেটে দিয়ে দিয়েছি আমি। তো যাই হোক এই আর কি, আজকে অনেক কথাই বললাম। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি প্রতিদিন ব্লগ বা ভিডিও যাই দেই আপনারা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভুল ত্রুটি হলে, আমার কথার মাঝে কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এটা কিন্তু একদম হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। এটার সাথে কিন্তু আমি মুড়ি নিয়েছিলাম, এই যে ছোলাটা নিয়ে নিয়েছি আর সাথে মুড়ি নিয়ে নিয়েছি, আর চা এখনও নিয়ে আসিনি, চা চুলায় আছে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই ঘর থেকে খুব প্রয়োজন ছাড়া বের হবেন না,
সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।